আমার আরেকজন আসছে কিরাম থেকে আল জাহিদ, যার কথা ফার্স্টে বললাম, দেন ওরা আসলে ওকে পিক আপ করতে যাবে। পাঞ্জাবি পরা হিমু, যদিও তার চেহারায় কোনো হিমুর ছাপ নেই। এই যে বন্ধু, তুমি সময় পেলে তোমার সাথে গল্প করব। আমি সারাদিন তার সাথে আমাদের কথা মানে ঘোরার সময় মানে আমাদের ট্রিপ শুরু হওয়ার কথা ছিল 5টা থেকে। রাতে কি করছস তুই? রাতে পার্টি করছস আর কি, ঠিক আছে, কিন্তু সকালবেলা তো এখানে আসার কথা ছিল নাকি? হ্যালো, আমাদের নারায়ণগঞ্জের সাবেক, আমাদের নারায়ণগঞ্জের গর্বিত সন্তান, যদিও বা সে চট্টগ্রামের ব্রিড, নারায়ণগঞ্জে সে মানে হয় না এরকম বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু আমেরিকান সিটিজেন এরকম আর কি। তো এখন সবাইকে নিলাম, যাওয়ার পরে এখন রামগড়ের দিকে যাব। আমরা চলে আসলাম হচ্ছে রাবার বাগান। আমরা এখন চা বাগানে আছি। আল জাহিদ এখনো থ্যাংক ইউ বলে নাই যে দোস্ত, ধন্যবাদ তোকে অনেক দূরে। আল জাহিদ দিতেছে একটা সেলফি, একে যদি আমি অর্ধেক দিন বসে রাখতাম পড়তে গিয়েতে কোনো প্রকার ছিল না, তারপরও মাত্র 1 ঘন্টা বসে রাখ, মাত্র 1 ঘন্টা বসে রাখ, শাস্তি কমপ্লিট হইতো না? না ভাই, ভাই আমরা এখন, এই ভাই একটু দাঁড়ান, সরেন একটু, সরেন ভাই, ভাই আমি এখন লাইভ ভিডিও করতেছি, নানের নেটওয়ার্ক খুঁজতেছি, বুঝছেন ভাই, একটু সরেন। আপনারা বিশ্বাস করবেন, এটা হচ্ছে চা বাগান ভাই, আপনারা বিশ্বাস করবেন না, আপনারা বিশ্বাস করবেনই না ভাই, একটু সরেন ভাই, আপনারা বিশ্বাসই করবেন না যে এটা একটা চা বাগান, বুঝছেন। আর আমি এই যে টিভিটা এই চা বাগানে এসেও আপনাদেরকে দেখানোর জন্য অনেক চেষ্টা করতেছি, ততক্ষণ পর্যন্ত হবে না, বুঝতে পারছেন ভাই? নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না ভাই। ভাই হ্যালো, হ্যালো, আমরা এগুলো দেখে ভালো লাগে আসলে, জিনিসগুলো এগুলো যারা ঘুরতেছে আমরা কিছুই দেখতেছি না, উপর থেকে আমরা দেখতেছি কিন্তু ভালো দেখতেছি, সুন্দর দেখতেছি, আমরা ফসল দেখতেছি, ফসল দেখতেছি, ভিতরের কষ্টটা, কিন্তু এগুলো যারা করছে ওদের কষ্টটা আসলে নির্মম, এবং তাদের জীবন গুলো কি পরিমাণ নির্মম, তারা কি চা খাইতে পারে কিনা আমাদের মতো, আমরা যে রিফ্রেশিং এর মানে রিফ্রেশিং করার জন্য যে যেভাবে চাটা খাই, প্রাণবন্ত হওয়ার জন্য চা খাই, কিন্তু সে কি আসলে চাটা প্রাণবন্ত হওয়ার জন্য খাচ্ছে বা খেতে পারতেছে? ওরা তো খাবারটাই পাচ্ছে না, ওরা চা খাবে, মানে এই চাই হচ্ছে এখন তাদের জীবনের সবচেয়ে বড় উপায়, কারণ অন্যের জন্য এটা প্রণোদনা দেয় বা হচ্ছে এই স্যাটিসফ্যাকশন আসে, কিন্তু চা শ্রমিকের জন্য এটা কোনো সময়ই মানে চা পানটা আনন্দের বিষয় না। কদিন ভাই বেশি গরম লাগতেছে ভাই, চলো কদিন পরে, আমরা দেখছো কদিন পরে ইয়া করবে, গরম কি শুধু আমার লাগতেছে।
যাব পাঁচ মিনিটের মধ্যে পুরো মালদা বাগান ঘুরতে হবে। মালটা গুলা এখনো ছোট, এখনো সেল করে না। লাস্ট টাইম যখন আসছিলাম না তখন মালটা নিয়ে গেছিলাম, এখন তো ছোট ছোট মালটা। এখন মালটার পাতা নিতে হবে, নিতে হইলে তোকে পাতা গুলাই বড় কোয়েল। আর ওইটা কি তিতির নাকি? আমাদের জন্য ড্রিঙ্ক তৈরি করতেছে, খুব পরিশ্রমী লোক। ওকে কেউ বলো কিছু একটা বলো। সিরিয়াস দেখ না ওর চেহারা, দেখ না ও অনেক সিরিয়াস, অনেক এবার বাচ্চা এবার দেখ না এবার সামান্য ড্রিঙ্ক তৈরি করতে খুব সিরিয়াস ও। আমরা ওকে ও অনেক কষ্ট করছে আর কিছু বলো তুমি ওকে ওর দাবার আবার খাবার খাবার খাচ্ছে। আমরা যে মানে জুস খাবো, জুস 2 লিটার পানিতে যে এত কিছু দিচ্ছি আমাদের পেটে ঢুকলে এগুলো কি হবে তো বুঝতেছিলাম। দূরে কেন দিছে একটু দিই তো আমরা। ওকে কেউ বলো না দিতে, আমাদের আর সহ্য হইতেছে না। আপনার তারিফ করতে হবে চেয়ারম্যান সাহেব। সোলেমান আমরা আর পারতেছি না বুঝছো, তুমি দৌড়াদৌড়ি করে যে পরিশ্রম করতেছো আমরা বসে থেকে এর থেকে আরো বেশি পরিশ্রম করতেছি। কেমন হয়েছে খাওয়া যাবে? এটা খাওয়া যাবে টানা 20 মিনিট পরে চলে গেছে। আমরা 2 লিটার পানিতে ট্যাং এবং স্যালাইন দিয়ে আমরা খাই, এটা একটু খাই। আমাদের সোলেমান বাদশার কষ্টের ফল ইভান প্রথম। বন্ধুরা ওকে টেস্টটা কেমন? না ভালো হয়েছে, চারিদিক থেকে মারতেছে, চারিদিক থেকে মারতেছে। রামগড় থেকে ঘুরে আসার পরে সবাই অনেক টায়ার্ড ছিল, সো কিছুক্ষণ সবাই রেস্ট নিয়ে সবাই কিছুক্ষণ আড্ডাতে বসলাম। নোমান অ্যান্ড আন্টি অনেক বেশি কষ্ট করছে আমাদের জন্য, আমাদের জন্য স্পেশাল হাঁসের মাংস রান্না করছে। এমনিতে হাঁসের মাংস তেমন একটা খাওয়া হয় না। সো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গোল গোল মালটা খুব মজা দেখতেও কচি।